আমার বাড়ি রাজশাহী, থাকি আমি। আমি এই গল্পটা শুনেছিলাম আমার এক খালার সাথে, আমার খালার সাথে ঘটেছিল, তাই আমার খালা আমাকে বলেছিল গল্পটা, তাই আমি আপনার সাথে শেয়ার করতে চেয়েছি। সেটা ভূত কি না সেটা আপনারা বুঝবেন। আমার খালার তখনও বিবাহ হয়নি, আর আমার খালা ঢাকায় একটা ফার্মে কাজ করে। আমার খালা ভাবলো আমার সবার সাথে থাকতে ভালো লাগে না, তাই নিজস্ব একটা রুম নিল, বাসা নিল। বাসাটা একতলা, চাঁদ মাদ আছে। বাসাটা অনেক পুরনো, পাড়াপড়শি নানান কথা বলে বলে এ বাসায় ভূত প্রেত বলে থাকে, কেউ দেখেছে এটা। তাই আমার খালা বিশ্বাস করলো না, তার জন্য সে বাসায় থাকতে শুরু করলো। এক দুই সপ্তাহ ঠিকই গেল, খুব ভালো মতোই চললো বাসাটা। একদিন রাত্রের কথা মনে হয়, রাত্রে আমার খালা ঘুমিয়েছে, তখন একটা কিছু একটার আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে কি এর আওয়াজ, পড়ল মনে কিছু পড়ল, তে লাইটটা জ্বলা সারা বাসা খুঁজতেছে, না কিচ্ছু তো পড়েনি, তাহলে এই আওয়াজটা হলো কোথায়। তখন খালা ভাবলো মনে হয় আমার মনের ভুল, তাই খালা বেটে যায় ঘুমিয়ে পড়তে। যখন যাবে লাইটটা যখন অফ করেছে, তখন দেখে লাইট অফ, তখন আন্ধারে একটা মেয়ে অবায়ক ছায়া তাকিয়ে রয়েছে আমার খালার দিকে। খালার সাথে সাথেই লাইটটা জ্বলা দিল, না নেই, কি নেই, মেয়েটা গেল কোথায়। দেখলাম মেয়ে মনে থাকতে ওখানে, তখন আবার লাইট অফ করে দিল। তখন আমার একই ঘটনা, তখন আমার লাইটটা চলা, ঘর বাড়ি চেক করতে শুরু করলো, কিছু একটা আছে নাকি, চোর তো চেক করলো, না কিছু নেই। তখনই হঠাৎ করে সব কিছুই কীভাবে জানি একটা ঘুরতে শুরু করলো। টিভি আসিল, টিভি একা একাই চলতে শুরু করলো। আমার খালা একটু ভয় পেল, টিভি একা একাই চলতে শুরু করলো, এটা কী মানে, আমি তো টিভি চালাইনি। চেয়ার টিয়ার সব কিছুই উল্টোপাল্টা হতে গেল, কিছু একটা ভাঙতেছে, কিছু একটা, কিছু একটা অদৃশ্য একটা মই কিছু একটা সারা ঘর তসমস করছে। আমার খালা তো ভয়ে একটু ভয় পেল, তখন তাও বলল, তুমি কে কে এখানে, কোনো উত্তর পেল না। তখন এই কথা বলার পর তখন ওখানে একটি বয়স কত হবে, 14 থেকে 15 বয়সের একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আমার খালা ভয় পেল, বলল তুমি কে। তখন খুব আমার দিকে মাতারা ছিল নিচে, আমার দিকে তাকিয়ে তার চোখগুলো জল জল করছে, মনে হয় খুবই আগুন জ্বলছে, চোখ দিয়ে গাল দিয়ে রক্ত পড়ছে, চোখ দিয়ে পুরো সারা শরীর আমি বলতেই পারবো না, এত ভয়ঙ্কর। শুধু এইটুকুই বলল, তুমি এখান থেকে চলে যাও। এটুকু বলার সাথে সাথে আমার খালা ওখানে সেন্সেস হয়ে গেল। সকালে উঠে দেখে সে বিছনায় শুয়ে রয়েছে, সে সাথের সাথী ওই বাসার দিকে চলে আসে, তারপর অন্য একটি বাসা নিয়ে থাকে।